বলছিলাম আর কি, মাথাটা সত্যি চলে গেছে। তো যাই হোক, যেটা কথা বলছিলাম, যে কারণে আজ ভিডিওটা করা সেটা হলো, প্রথম কারণ জোম্যাটো, আর দ্বিতীয় কারণ হলো এই যে এইটা প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই জন্য ভেবেছিলাম কিছু অর্ডার করো। প্রথমে ভেবেছিলাম যেটা অর্ডার করো সেটা হলো বাংলা কিছু খাবার, ভাত ডাল মাছ মাংস এইসব কিছু। তারপর যেটা চোখে পড়লো, এই চোখটায় যেটা পড়লো সেটা হলো একটা রেস্টুরেন্ট, যাই না রেস্টুরেন্ট বা টেক আওয়ে কাউন্টার বা ক্লাউড কিচেন, এটা যাই না আমি কি। তো রেস্টুরেন্টটার নাম হলো @99, যেটা আমি বুঝলাম না কী কনসেপ্ট। আমি ভাবলাম হয়তো এমনি শখে কেউ 99 নামটা দিচ্ছে, কিন্তু যখন ভেতরে সার্ভটা করলাম, মানে অপশানটার ভেতরে ঢুকলাম, মানে রেস্টুরেন্টটার ভেতরে ঢুকলাম, তখন দেখলাম যে ওদের প্রত্যেক কটা খাবার, প্রত্যেক কটা কম্বো, প্রত্যেক কটা জেরা ডেজার্ট সব কিছু, মানে সব কিছুর দামই 99 রুপিস। যেটা অনেক রকম তোমাদের খাবার আছে, যেটা খিচুড়ি, আলু ভাজা, ডিম ভাজা, চাটনি, এটার দাম 99 টাকা, পোলাও, চিকেন কষা 99, চিলি চিকেন, ফ্রাইড রাইস 99, কিছু ডেজার্ট দেখলাম গাজরের হালুয়া 99, মানে সব কিছু, সব কটা খাবারই এদের দেখলাম 99। যেটা আমি এক্ষুনি অর্ডার দেবো, তোমরা সেটা স্ক্রিনে দেখতে পারবে। তো প্রথমে খাবারটা অর্ডার দিই, তারপর খাবারটা আসুক, আর কেমন কি খেতে না খেতে সেটা তো বলবো। আর রেস্টুরেন্টটা অ্যাড্রেস তোমাদের দিয়ে দেবো, যাই না তোমরা খুঁজে পাবে কি খুঁজে পাবে না। যদি মধ্যমগ্রাম বারাসাতের আশপাশে থাকো তাহলে তারা অর্ডার দিতে পারো জোম্যাটোতে, আর যদি ওদের যাই না ভেতরে মানে গিয়ে টেক আওয়ে নিয়ে আসতে পারবে কিনা, কোনো অপশান আছে কিনা আমি জানি না। তো যাই হোক, ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা খুব মজার হতে চলেছে। তো তাই ভিডিওটা পুরোটা দেখো। আজ এখনও বলছি, যারা ভিডিওটা প্রথম দেখছো বা আমাকে চেনো না যারা, তারা বলে দিই আমার নাম অর্ঘ, আমার চ্যানেলের নাম ফুড হ্যাকার। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে নিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক, মজা হবে। চলো, আর খেলা খেলা তো হচ্ছে, খেলা হচ্ছে, খেলা হবে, চলো ভিডিও শুরু। তো এতক্ষণ যে রেস্টুরেন্টের কথা বলছিলাম সেটা হলো @99, যেটা তোমাদের স্ক্রিনে এখন দেখাচ্ছে। তো এটা টেক আওয়ে কাউন্টার বলো বা ক্লাউড কিচেন বলো, যেটাই বলো, তো এটা অর্ডার করার কারণ একটাই, কারণ এদের সবকটা একটাই ইউনিক, যেটা হলো সবকটা ডিশ এদের 99 রুপিস, যেটার জন্য ভিডিওটা করা। তো দেখতে পাচ্ছ এখানে খিচড়ি প্লাস সবজি বা খিচড়ি প্লাস এগ কষা, ভেজ ফ্রাইড রাইস প্লাস পনির মাঞ্চুরিয়ান, এদের সবকটা একটাই জিনিস কমন, যেটা হলো সবকটার দামই 99 টাকা। তো এদের মধ্যে আরও মানে ডেজার্ট আইটেমের যদি দেখো, তোমরা দেখতে পাচ্ছ, দেখো মোমিটা বলে অপশান আছে, গাজর কা হালুয়া, সুজি কা হালুয়া, অনেক কিছুই পেয়ে যাবে, পাটি সাপটা, বাদাম সেপ। তো এদের মধ্যেই আমি আমার পছন্দের কিছু খাবার অর্ডার করবো, কারণ অফকোর্স সবকটা খাবার ট্রাই করা আমার পক্ষে সম্ভব না। তো আমার পছন্দের কিছু খাবার আমি এখানে অর্ডার করছি, যেটার মধ্যে ধরো পোলাও প্লাস চিকেন কষা একটা দিলাম, আচ্ছা পোলাও প্লাস আলুর দম প্লাস চাটনি, খাবার মুড নেই ভাই। এগ ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন, এইটাও ট্রাই করা যেতে পারে। এর সাথে লুচি তোমরা পেয়ে যাবে, আলু পরাটা, অনেক কিছুই পাবে, ডাল কম্বো টম্বো, অনেক প্রচুর রকম আইটেম রয়েছে। তো আর যেটা আমি করবো ভাবছি, যেহেতু কষা নিচ্ছি চিকেন কষা, তো এর সাথে দেখো নানও তোমরা 4 পিস নিয়ে 90 টাকা, বাটার নান 4 পিস নিয়ে 80 টাকা। তো বাটার নানটা ট্রাই করা যেতেই পারে। তো একটা বাটার নান নিলাম, আর একটা ডেজার্টের কিছু বাদাম শেক একটা নিয়ে নিই, প্রচণ্ড গরম পড়েছে। তো এই 4টে মোটামুটি নিয়েছি, 396 টাকা দাম পড়েছে, কারণ 4টের দামই 99 টাকা। এর সাথে ডিস্টেন্স ফিটা হয়তো চার্জ করবে আমার সাথে, যেটার দাম 30 টাকা, কিন্তু আমার কাছে প্রোমো কোড আছে যেটা 50 টাকা। তো সেটা আমার প্রোমো কোডটা দিলে কিছু টাকা হয়তো কম হয়ে যাবে। তো এটাকে অর্ডার করুক, এটা আসুক, কেমন কি খেতে না খেতে, আর রেস্টুরেন্টটা কোথায়, মানে রেস্টুরেন্টটা যে কোথায় সেটাও তোমাদের বলবো। চলো, অনেকদিন পর মেঝেতে আবার আমি খেতে বসলাম। তো প্রথমে আমার খাবারগুলো চলে এসে দেখতে পাচ্ছ, এখানে বড় করে একটা জোম্যাটো সিল লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। তো আপাতত খাবারগুলো আমি খুলে দিই, যেগুলো খোলা খুবই আপাতত আজকের মতো সহজ লাগছে। বা প্রথমে যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা আমি দিয়েছিলাম অর্ডার, দেখতে পেলো গোবিন্দভোগ চালের পোলাও আছে, গন্ধটা দারুণ বেরোচ্ছে। এর সাথে আমি যেটা দিয়েছিলাম সেটা হলো চিকেন কষা, আই গেস এগুলোর মধ্যে একটাতে থাকবে। দেখতে পাচ্ছি এটা হলো গোবিন্দভোগ চালের পোলাও আর চিকেন কষা। তোমাদের একটু কাজের দিয়ে দেখায় এগুলো, দেখো ঠিক এরকম একটা দেখতে লাগছে এটা। তো এইবার যে কম্বোটা দিয়েছিলাম সেটা হলো ফ্রায়েড রাইস, তার সাথে দিয়েছিলাম চিলি চিকেন, আই গেস যেটা মেনশান করে দিয়েছিল ওখানে 2 পিস থাকবে, তাই কন্টেনার দেখে মনে হচ্ছে 2 পিসই আছে এতে, তার বেশিও নেই কমও নেই। ওয়াও, দেখতে পাচ্ছ এখানে ফ্রায়েড রাইসটা, আমি এগ ফ্রায়েড রাইস অর্ডার দিয়েছিলাম, যেটার এগটা পোজাপুজি বোঝাই যাচ্ছে ভালো। তো ফ্রায়েড রাইসটা দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা লাগছে, আর এর সাথে যে চিলি চিকেনটা দিয়েছে সেটা গ্রেভিটা ঠিক এরকম লাগছে। এটা পিস দুটোই দিয়েছে। তো এগুলো কেমন কি খেতে সেটা তোমাদের খেয়ে বলছি। আর এর সাথে যেটা অর্ডার দিয়েছিলাম, আমি দিয়েছিলাম বাটার নান, কিন্তু এটা বাটার নান, এটা হয়তো ভাজা টাইপের নানটা আমি বুঝতে পারলাম না, এটা হয়তো আমি যেটা ভেবেছিলাম সেটা হয়তো তন্দুরি টাইপের ছিল, কিন্তু যাই হোক এইটা দিয়েছে। কিন্তু বাটারের গন্ধ আমি যদিও পাচ্ছি এতে, তো দেখতে কেমন সেটা ম্যাটার করে না, ম্যাটার করে যেটা হলো সেটা হলো টেস্ট। আর যেটা আমি অর্ডার করেছিলাম ওদের ডেজার্ট আইটেমে দেখছিলাম, এটা বাটার শেক না কি ছিল, तो এটাকে আপাতত ঢালি কেমন কি দেখতে এটা দেখি। বাটার শেক বললাম ভুল করে, এটা বাদাম মানে বাদাম শেক, ইটস নট বাটার শেক ইটস বাদাম শেক। এটাকে আপাতত গ্লাসে একটা ঢেলছি। তো এই আমার গ্লাস, আর যাই পড়িস ভাই এর উপর পড়িস না। এটা এক গ্লাস ভর্তি পুরো বাদাম শেকটা দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা। তো আপাতত এগুলো খাই। এই ছিল আজের কম্বো, যে কটা সব কটার দাম 99 টাকা। এই দুটোর দামও 99 টাকা, এইটার দামও 99 টাকা, আর এইটার দামও 99 টাকা। আর এই যে নান দেখতে পাচ্ছ বা তাওয়া নান বা ভাজা নান যেটাই দেখতে পাচ্ছ এটার দামও 99 টাকা। তো চল এবার এগুলোকে খাওয়া যাক, খেয়ে তোমাদের বলছি কেমন কি খেতে। তো প্রথমে যেটা আমার ট্রাই করার জন্য মানে লাফালাফি করছে মন, সেটা হলো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। মানে এটা আমার মারাত্মক কম্বো লাগে, ফ্রায়েড রাইস আর চিলি চিকেন চাইলে ভাই আমার কাছে বিরিয়ানিও কিছু লাগে না। তো তোমরা আর কে কে এরকম এই কম্বোটা পছন্দ করো, ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বিরিয়ানি বাদে, তো আমার সেটা কমেন্টে জানিও। তো এটা আমি প্রথমে টেস্ট করতে, যে চালটা এটা প্রোভাইড করছে সেটা খুব একটা লং গ্রেন নয়, কিন্তু যাই হোক টেস্ট ম্যাটার। ফ্রাইড রাইসটার টেস্টটা ভালো লাগলো। যেটা আবার খাবো সেটা হলো চিলি চিকেন। ওয়াও, এটা ভালো। তো এই কম্বোটা আপাতত আমার চুমু লেগেছে। চিলি চিকেনটা প্রচন্ড স্পাইসি আছে, মানে প্রচন্ড ঝাল লাগছে, তার সাথে গ্রেভিটাও কনসিস্টেন্সি যেটা আছে মানে প্রচন্ড জুসি গ্রেভিটা আছে, কাছে তিনটে সসের পারফেক্ট মিক্সচার একটা আছে। তো এই দুটোর জন্য থামস আপ। আমার এই কম্বোটা মারাত্মক কম্বো, মানে 99 টাকা একটা, এটা কত এমএল এর ফয়েল আমি জানি না, এটা 500 ml এর ফয়েল আছে, 500 ml এর কন্টেনার, আর এটা হয়তো 250 ml এর কন্টেনার, দুটো ভরে ভরে তোমায় দিয়েছে। তো এটা মারাত্মক কম্বো 99 টাকায়। তো এইবার যে দুটো আমি টেস্ট করতে চলেছি সেটা হলো এই যে পোলাও আর চিকেন কষাটা, তোমাদের কাজ দিয়ে দেখায়। পোলাওটা দেখতে লাগছে দেখো, এটা পুরোটা ছাপাছাপি দিয়েছে, মানে যতটা ধরে পুরো চেপে দিয়েছে। আর তার সাথে এই যে চিকেন কষাটা দিয়েছে, এখানে পিস আছে আগে 3টে পিসই দেখতে পাচ্ছি আমি, আর তার সাথে পোলাও ভরে ভরে দিয়েছে। তো চলো এবার এটাকে খাওয়া যাক। এটা বলে দিই এটা বাসমতি চালের নয়, এটা গোবিন্দভোগ চালের পোলাও। তো পোলাওটা আপাতত যেটা আমার প্রচণ্ড হার্ড লাগছে, আমি জানি না এটা হয়তো চেপে দিয়েছে বলে ওর জন্য এরকম লাগছে। যে চালটা আছে একটু আমার হার্ড লাগছে, আমি জানি না এটাকে হয়তো চেপে দিয়েছে বলে, যে চিনিটা আছে ওটা হয়তো টাইট হয়ে গেছে, কিন্তু টেস্ট মারাত্মক খেলে লাগবে। ভাতটা গলেছে ঠিকঠাক, তার সাথে এতে গোলাপ জল, কেওড়া জল বা আতর কিছু একটা দিয়েছে যার গন্ধটা খুবই মিনিমাম পাচ্ছি, কিন্তু সেটা ভালো লাগছে। এমন না যে এত গোলাপ জল দিয়ে খাওয়া যাচ্ছে না, উগ্র গন্ধ লাগছে, এটা ভালো লাগছে খেতে। এবার যেটা আমি টেস্ট করবো সেটা হলো গ্রেভিটা। ওয়াহ, ওয়ার্থ ইট ভাই। 3টে এরকম বড় বড় সাইজের চিকেন দিয়েছে, চিকেনের পিসটা দেখতে পাচ্ছি আমার চামচে ধরছে না, তোমাদের একটু কাছ দিয়ে দেখাই। আর চিকেন গলেছে না গলে নিয়ে এই নিয়ে তো বিতর্কে আমি যাবোই না, কারণ জিনিসটা যদি তুমি সার্ভ করছো এটা গলতেই হবে, যেটা আমার মোটো, দীপদারও মোটো। তো এই দুটো কম্বো মারাত্মক খেতে লাগছে। এটাও 99 টাকা ওয়ার্থ ইট, কারণ একটা 500 ml কন্টেন্ট আবার বললাম ভরে ভরে দিয়েছে, আর 3 পিস এরকম বড় বড় চিকেনের চাং দিয়েছে, এটা 250 ml কন্টেনার। এবার যেটা খাবো সেটা হলো এই নানটা। আমি ভেবেছিলাম এটা হয়তো বাটার নান, মানে যে তন্দুরি ওভেনে যে নানটা করে সেই নানটা, কিন্তু এটা তাওয়া নান, দেখেই বোঝা যাচ্ছে ভেতরটা। আমি বাটার নান অর্ডার করেছিলাম যেটা তোমাদের দেখালাম, এটার মধ্যে যে বাটারের হালকা একটা পাচ্ছি গন্ধ, ভেতরটা একটু কাঁচা লাগছে এটা। তো এটা আপাতত যেহেতু এর সাথে কোনো সাইড ডিশ আমি অর্ডার করিনি, চিকেন কষার সাথে খেতে হবে। ভালো লাগছে। ওদের আরো এরকম কম্বো আছে, আমি যেটা দেখলাম যে তুমি যদি দুটো নান নাও তার সাথে হয়তো আলুর দম বা চিকেন কষা এরকম কম্বো থাকবে, কিন্তু আমি দেখলাম যেহেতু চিকেন কষা বা চিলি চিকেন আমি নিচ্ছি তার সাথে এরকম 4টে নান অর্ডার দেওয়া যেতে পারে। আর এটা দেখতে পাচ্ছ যে বাটারগুলো গায়ে একদম চ্যাপচ্যাপ চ্যাপচ্যাপ করে লেগে রয়েছে, তো এটা ঠিকঠাক আছে, একটু কস্টলি লাগলো যদিও, কারণ 99 টাকার আর একটু বড় নান হতে পারতো। কিন্তু যে দুটো আমার মন যে খেতে নিয়েছে সে দুটো হলো পোলাও চিকেন কষা কম্বোর সাথে এই ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বোটা লেভেলের খেতে লাগছে। আর যেটা আমি 99 টাকা অর্ডার দিয়েছিলাম সেটা হলো এই লস্যিটা। চলো এবার এটাকে টেস্ট করা যাক কেমন খেতে। একটু টক দই দিয়ে করেছে কারণ গরমে টক দইটা ভালো লাগবে, তার সাথে আলমন্ড আর এমনি বাদামের একটা থিক পেস্ট আছে। এটা খুব একটা মানে জল টাইপের না, ঘন টাইপের শেক, যেটা এইগুলোর পরে খাওয়া একটা পারফেক্ট কম্বো আছে। তো যাই হোক এই ছিল আজকের ভিডিও, সব কটা খাবার তোমাদের দেখালাম 99 টাকায়। তোমরা চাইলে যারা মধ্যমা বারাসাত আবারই বললাম যারা চাইলে অর্ডার করতে পারো। যে দুটো আজকে জেম ছিল সেগুলো হলো এই পোলাও চিকেন কষা আর ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বোটা, এই দুটো মারাত্মক কম্বো লেগেছে আমার। তোমরা চাইলে এটাকে অর্ডার করতে পারো, অর্ডার করে খেতে পারো। ওদের 300 ml কন্টেনার আছে, তাই বলে এটা একটু বড় লাগলো কেন। তো আপাতত এইগুলোকে আমি খাই। তোমাদের যেটা ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো যে এই দোকানটা কোথায় বা জোম্যাটোর লিঙ্ক হয় তোমাদের দিয়ে দিতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি ভিডিওটা খারাপ লাগে তাহলে একটা ডিসলাইক করতে পারো, কোনো চাপ নেই। আর এটা মজার মজার ভিডিও, এটা মজার মজার গল্প নিয়ে তোমার সাথে আবার খুব শিগগিরই চলে আসবে। তো আজকের মতো সবাই টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পোলাও আর ফ্রাইড রাইস জিন্দাবাদ, বাই বাই।